তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকালে ঢাকা ও চট্টগ্রামে শুরু হয় ভোট গ্রহণ। ঢাকায় ভোট কেন্দ্রে বহিরাগতদের উপস্থিতির বিষয়ে খুব জানিয়েছেন ফোরাম নেতারা। সাইফুল শাহিনের রিপোর্ট। দীর্ঘ আট বছর পর বিজিএমইএ এর নেতৃত্ব নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হচ্ছে। এতে সংগঠনের ঢাকা ও চট্টগ্রামে 35টি পরিচালক পদের জন্য লড়ছেন নির্বাচন কেন্দ্রিক জোট, ফোরাম ও সম্মিলিত পরিষদের 70 জন প্রার্থী। রাজধানীর রেডিসন হোটেলে সন্ধ্যা 7টা এবং চট্টগ্রাম বিজিএমইএ এর আঞ্চলিক কার্যালয়ে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে মোট ভোটার 2,313 জন, তাদের মধ্যে ঢাকার 1,852 ও চট্টগ্রামের 461 জন। ভোট কেন্দ্রে বহিরাগতদের ব্যাপক উপস্থিতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ফোরাম নেতারা। এর ফলে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। তাদের অভিযোগ, বহিরাগতদের কারণে অনেক ভোটার ভোট দিতে এসে ফিরে যাচ্ছে। ও কারণে হাজার হাজার লোক বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আমরা জানি না কারা। বাট আমরা ইলেকশন কমিশনকে কথা দিছি যে আমাদের 10 জন লোক আসবে না। এই কোভিডকে সামনে রেখে আমরা যদি এইটুকু কমিটমেন্ট রক্ষা করতে না পারি, তাইলে আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা কি করে আশা করব যে আমরা 2,500 গার্মেন্টস মালিককে আমরা নেতৃত্ব দিব। তবে কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই বলে মন্তব্য সম্মিলিত পরিষদ নেতাদের। আমরা দুটো প্রতিদ্বন্দ্বী দলই আমরা ইলেকশন নিয়ে আমি মনে করি যে খুব ভালো ইলেকশন হবে এবং ফলাফল যেটাই হবে আমরা সেটা মেনে নেব। আগামী দিনের পোশাক খাতের চ্যালেঞ্জ বিবেচনায় নতুন কমিটিকে কাজ করতে হবে বলে মন্তব্য বর্তমান সভাপতির। প্রথম হলো আমাদের দামের চ্যালেঞ্জ। এই দাম তো আমাদের ক্রমাগত কমছে, সবাই যেন আমরা এক মানে একসাথে যেন আমরা অন্তত পক্ষে এই সিদ্ধান্তটা নেই যে আমরা দাম কমানোর প্রতিযোগিতায় নামবো না, এটি যেন না হয়। দ্বিতীয়ত আমাদের ভাবমূর্তির একটা বড় চ্যালেঞ্জ আছে পশ্চিমা বিশ্বে, আমাদের ভাবমূর্তি, এটা নিয়ে মোটামুটি আমরা চেষ্টা করেছি গত 2 বছর কাজ করতে। আমি আশা করি আগামী পর্ষদ আরও ভালো কাজ করবেন এবং নিশ্চয়ই ওনারা ভাবমূর্তি আবার অন্য জায়গায় নিয়ে যাবেন, অন্য লেভেলে নিয়ে যাবেন। ভোট গ্রহণ শেষে আজ রাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে নির্বাচন বোর্ড। আর নির্বাচিত 35 পরিচালক নিজেদের মধ্য থেকে 16 এপ্রিল নতুন একজন সভাপতি ও 7 জন সহসভাপতি নির্বাচিত করবেন। নতুন কমিটি 20 এপ্রিল 2 বছরের জন্য দায়িত্ব নেবে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। দর্শক, ঢাকার রেডিসন হোটেলে চলছে বিজিএমএ নির্বাচনের ভোট গ্রহণ। সেখানে আছেন সহকর্মী সাইদ আরমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইদ, বিজিএমএ নির্বাচনের সবশেষ কি খবরাখবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। তানি, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু ঠিক সকাল 9টায় কিন্তু তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি কিন্তু বিরতিহীনভাবে চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। এর মধ্যে কোনো বিরতি থাকবে না। আমরা কিন্তু কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ ভোট যে পড়েছে তার একটা হিসাব নিয়েছি। ঢাকায় আপনি জানেন যে একসঙ্গে কিন্তু ভোট ঢাকায় এবং ঢাকার বাইরে চিটাগং কিন্তু ভোট হচ্ছে। প্রায় 2,200 ভোটার কিন্তু ভোট দিচ্ছে। এর মধ্যে আমরা যে আপডেটটা পেয়েছি নির্বাচন কমিশন থেকে, প্রায় 650 বুথ পড়েছে ঢাকায় এবং 306টি বুথ পড়েছে চট্টগ্রামে। আপনি জানেন যে সকাল থেকে যখন ভোট 9টায় শুরু হয় তারপর থেকে কিন্তু যারা এই সংগঠনটির সদস্য তারা কিন্তু একে একে ভোট দিতে এই রেডিসনের এই ভোট কেন্দ্রে আসতে শুরু করে। তবে ভোট নিয়ে কিন্তু আপনি আমরা সংবাদে যেটা বলছিলাম, ভোট নিয়ে কিন্তু একটি পক্ষ ফোরাম, আপনি জানেন যে এই নির্বাচনে দুটি পক্ষ অংশ নিচ্ছে, একটি ফোরাম এবং একটি সম্মিলিত পরিষদ। ফোরামের পক্ষ থেকে কিন্তু প্যানেল লিডার আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি কিন্তু অভিযোগ করেছেন যে বাইরে বিপুল সংখ্যক বহিরাগত অবস্থান করছে এবং তাদের কারণে কিন্তু অনেকেই ভোট দিতে আসতে পাচ্ছেন না এবং অনেকে ভোট দিতে এসে ফেরত যাচ্ছেন। তবে সম্মিলিত পরিষদের যে প্রার্থী, তিনি কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি এবং নির্বাচন কমিশন থেকেও আমরা এ ব্যাপারে কোনো বক্তব্য জানতে পারিনি। আপনি জানেন যে প্রায় যারা ভোটার তারা কিন্তু সবাই এই সংগঠনটির সক্রিয় মেম্বার। প্রায় 8 বছর পরে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে কিন্তু এই সংগঠনটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ যেমন আছে, তবে করোনার কারণে ভোট নিয়ে কিন্তু অনেকটা আলোচনা এবং সমালোচনা দুটোই রয়েছে।
দুটো প্যানেল থেকে এবার কিন্তু প্রার্থী প্রায় 70 জন, এর মধ্যে থেকে 35 জন কিন্তু নির্বাচিত হবেন এবং নির্বাচিতরা পরবর্তীতে এপ্রিলের মাঝামাঝি বৈঠক করে আবার কিন্তু তাদের মধ্যে থেকে সভাপতি এবং 7 জন সহসভাপতি নির্বাচন করবেন। তারাই কিন্তু আগামী 2 বছর এই গুরুত্বপূর্ণ এই সংগঠনটির নেতৃত্ব দেবেন। আপনি জানেন করোনার কারণে কিন্তু তৈরি পোশাক খাতে ব্যাপক চ্যালেঞ্জ কিন্তু সামনে এসেছে, যারা নেতৃত্বে আসবে তাদেরকে কিন্তু এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে হবে। আমরা ফোরামের যে প্রার্থী তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু এই ব্যাপারে ওয়াকিবহাল সেটা বলছেন এবং একই সঙ্গে সম্মিলিত পরিষদের যিনি প্রার্থী আছেন তিনিও বলছেন যে আগামী 2 বছর আসলে সংগঠনটি কীভাবে চলবে সেটি আসলে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। 3 দশকের এই যাত্রায় কিন্তু সংগঠনটি প্রায় 15 জন সভাপতি পেয়েছে। আপনাকে জানাতে চাই যে এই 15 জনের মধ্যে 11 জনই কিন্তু সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত হয়েছে এবং এ যাবৎকালে 4 জন সভাপতি পেয়েছে ফোরাম থেকে। গত মেয়াদে সম্মিলিত ফোরাম যৌথভাবে কিন্তু সংগঠনটি নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে কিন্তু করোনা মহামারীতে ব্যবসায়ীদেরই বক্তব্য যে চমৎকার সাফল্য দেখিয়েছে এবং সরকারের কাছ থেকে কিন্তু ব্যাপক নীতি সহায়তা গত এই 2 বছর মেয়াদে আদায় করা সম্ভব হয়েছে। তানিয়া সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা রেডিসন হোটেল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইদ আরমান।